হ্যালো, গুড মর্নিং। আজ বানবো আমি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া শাহি পনির। তার জন্য টমেটো নিয়েছে তিনটে, আর নিয়েছে আদা। টমেটোটাকে পেস্ট করে নিব, আদা টমেটো দিয়েছে আর আদা, আর দিব কাঁচা লঙ্কা, তেজপাতা দুইটা, আর দিয়েছি এলাচি তিনটে। তারপর মশলার জন্য নিয়েছি অনা, ওটাতে আবার পনির কেটে নিয়েছি, পনিরটা কেটে নিয়েছে। তারপর লাগবে টক দই, ফ্রেশ ক্রিম লাগবে, আর দিয়েছে কাজু আর খেজুর, ওটাও একসঙ্গে পেস্ট করে নিব, টমেটো আদার সঙ্গে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে, এবার পেন বসিয়ে দিয়েছি, পেনে তেল দিয়েছি, তারপর দিয়েছি হলুদ আর একটু নুন। এবার পনিরগুলো ভেজে নিব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। তারপরে তেল পেনে আর একটু তেল দিব, তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়েছি এক চামচ ঘি, ঘি দিয়ে তেলের সঙ্গে মিলিয়ে দিব। তারপর ফোড়নের জন্য দিয়েছি সাদা জিরে, তেজপাতা দুইটা, আর দিয়েছে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা একটা, দিয়ে ভেজে নিব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব কাশ্মীরি চিলি পাউডার, ধনে পাউডার, নুন দিয়ে দিয়েছি একবার, আর হলুদ দিয়ে আবার তেলের সঙ্গে ভালো করে এটা ভেজে নিব। হয়ে গেছে ভাজা ভাজা, এখন ইয়ে দিব, আলু কেটে নিয়েছিলাম, আলুটা, আলু না সরি, পেঁয়াজ টমেটো, পেঁয়াজ না টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, কাজু, আর দিয়েছে খেজুর একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে কষে নিব। কষাতে থাকবো যতক্ষণ না তেল সেপারেট হয়ে যায়। তারপর দিয়েছি তেলটা সেপারেট হয়েছে, এখন দিয়েছি টক দই 3 চামচের মতো। টক দইটা দেওয়ার পর সিমটা একদম কমিয়ে দিতে লাগবে, আর ভালো করে নাড়াতে লাগবে যাতে ফেটে না যায়। সিমটা বাড়ানো থাকলে কিন্তু ফেটে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি, তারপর দিয়ে দিব ফ্রেশ ক্রিম 2 চামচের মতো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তারপর একটু টাইম ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর এবার আবার ঢাকনা উঠিয়ে দিয়েছে কিচেন কিং, এটা গরম মশলা পাউডার দিলে হবে, আমি কিচেন কিংটা দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছে। তারপর লাস্টে দিয়েছে, লাস্টে না, তারপর দিয়েছে এই যে কস্তুরি মেথি, হাতে
ড্রাই রোস্ট করেছিলাম, হাতে মিক্স করে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। তারপরে একটু গ্রেভির জন্য জল দিয়েছে যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। তারপর গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিয়েছি পনিরের টুকরাগুলো। পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। হয়ে গেছে আমার, ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পরে এসে জলটা একটু শুকিয়েছে, গ্রেভিটা মাখা মাখা হবে। তারপর গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 4 মিনিটের মতো রেখে সার্ভ করেছি আমার সম্পূর্ণ নিরামিষ শাহী পনির।